অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলতাফ হোসেন সরকার 1954 সালের ডিসেম্বর মাসে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব ফিজিওথেরাপি ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধ্যাপক ও লেজার ফিজিওথেরাপির চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। আসসালামু আলাইকুম, যিনি কল করেছেন নাম বলেন, কোথা থেকে কল করেছেন? আফজালের বয়স 27 বছর। কি কষ্ট নিয়ে কল করেছেন আফজাল? স্যার, আমার মাথা দীর্ঘ 2 বছর ধরে ব্যথা, কিন্তু আমার ব্যথাটা ছাড়তেছে না। আপনি আমাকে ফলো করছেন কিন্তু ব্যথা ছাড়ছে না, এই 2 বছরের জন্য লোক ব্যাক পেইন, ডান দিকে না বাম দিকে? আমার দুনো দিক দিয়ে। এই ব্যথা কোমরেই থাকে নাকি কোমর থেকে পায়ের নিচে যায়? না, পায়ের নিচে বসেও কাজ করতে পারি না, দাঁড়ায় থাকলে সমস্যা হয় না, আবার শুয়ে থাকলেও সমস্যা হয় বেশি। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কোমরের ব্যথা, মাজার ব্যথা, এটা দুই দিকেই, এই দুই দিকের ব্যথা এটা মাজা থেকে পায়ের নিচের যায়? আচ্ছা, কখন যায়, বসে থাকলে না হাঁটলে? বসে থাকলে। আপনি একটু জোরে কাশি দেন, আরো জোরে কাশি দেন। কাশি দিলে কোথাও কষ্ট পান? আচ্ছা, আপনি কি কোনো ভারী জিনিস ওঠানোর কাজ করেন? আপনি কি কাজ করেন? আমি টেক্সটাইলে জব করি। হ্যাঁ, সেখানে ভারী জিনিস ওঠাতে হয়? ভারী জিনিস ওঠাতে গেলে তো আপনার কোমরের ব্যথা নিয়ে প্রবলেম। আপনি এখন কি অফিসে আছেন নাকি বাসায় আছেন? এখন আমি বাসায়। আপনার ডিউটি কটা থেকে কয়টা? আমার সকাল 6টা থেকে 2টা। ও আচ্ছা, ফাইন, তাহলে আপনি একটু চিত হয়ে শুয়ে পড়েন ঘরে। শুয়েছেন? এখন আপনি উপুর হন, বালিশ সরিয়ে দেন। আপনি উপুর হয়ে বালিশ সরিয়ে দিন। উপুর হয়েছেন, বালিশ সরিয়ে দিয়ে দুই হাত মাজার উপর রেখে মাথা এবং কাঁধ উঁচু করেন। করছেন? এখন কোথাও ব্যথা পান? পিঠের মাঝখানে ব্যথা পান। আপনি কি করবেন, এক পোয়া নারকেল তেল নেবেন, তার মধ্যে 20 কোয়া রসুনকে শেষে দিয়ে এটাকে গরম করবেন। যখন তেলগুলো লাল লাল, সরি, যখন রসুনগুলো লাল লাল হবে তখন আপনি এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রাখবেন। নামিয়ে রেখে এটা ঠান্ডা হোক, প্রতিদিন সকালে এবং রাতে দিনে 2 বার কাউকে বলবেন আপনার মাজাতে এই তেলগুলো দিয়ে হালকা 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 করে আস্তে 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 করে এটা ডলে দিতে। তারপরে ডলে দেওয়ার পরে এখানে গরম ভাপ দেবেন। গরম ভাপ দেওয়ার জন্য গরম পানির মধ্যে টাওয়াল রাখবেন, ওটা হালকা চিপে উঠে এনে এই তেলের মধ্যে বসিয়ে দেবেন। এরপরে আপনি যে চিকিৎসাটি আপনি করবেন তা হলো উপুর হয়ে শুয়ে দুই হাত কাঁধের নিচে দিয়ে বারবার বুক ডন দেবেন, কিন্তু যখন মাথা ওঠান তখন আপনার নাভি যেন লেগে থাকে কোথায়, বিছানার সাথে। এ হলো এক ধরনের চিকিৎসা। দ্বিতীয় চিকিৎসা হলো আপনি বসা থেকে উঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে দুই হাত মাজার পেছনে যেখানে মানি ব্যাগ রাখে ছেলেরা ওখানে আপনি হাত দিয়ে দাঁড়ালেন। এখন বারবার পেছন দিকে বাঁকা হবেন, সোজা হবেন, বাঁকা হলেন সোজা হলেন, বাঁকা হলেন সোজা হলেন। ওই যে আমরা আপনার জন্য ভিডিও দিয়ে দিছি, এক্সারসাইজ দিয়ে দিছি। ওকে, সম্মানিত দর্শক, যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছিলেন, আমাদের সাথেই ছিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই অনুষ্ঠানটি করে থাকি প্রতি সপ্তাহে শনি সোম বৃহস্পতি বিকাল 4টা থেকে 5টা। দর্শক,
আমি এবং আমার টিমের সদস্য আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাদের এই অনুষ্ঠানে যেভাবে সাহায্য করেন, রিয়েলি রিয়েলি আমরা কৃতজ্ঞ। এবং এই অনুষ্ঠান থেকে আল্লাহ পাক যে নিয়ামত দেবেন, আমরা চলুন সব নিয়ামত যেন আল্লাহ পাক আমাদেরকে দেন। এই অনুষ্ঠান থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো কাজ করার নিয়ামত দান করেন। ওকে,